আজ সারা সারাদেশে কমপ্লিট শাটডাউন পালনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এতে রাজধানীতে কমেছে যান ও জনচলাচল সকাল থেকে যারা সড়কে বেরিয়েছেন যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন অনেকে বিআরটিসির সাথে গুটি কয়েক পরিবহনের বাস চলতে দেখা গেছে বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একাংশ এই সুযোগে রিকশা সিএনজি ও ভাড়ায় চালিত বাইকাররা বাড়তি টাকা চাইছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা আর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে নামানো হয়েছে দুশো উনত্রিশ প্লাটুন বিজিবি সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল সন্ধ্যায় কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয় এতে বলা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা বিচার নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও কোটা সংস্কারের এক দফা দাবিতে তাদের এই কর্মসূচি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম দর্শক আরো খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুম মিয়া মাসুম শাকিল এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর মতির ঠিক সাপলা চত্বরে আপনি জানেন যে আজ হচ্ছে বৃহস্পতিবার একটি সরকারি কর্মদিবস এবং একটি শেষ কর্মদিবস এই দিনে কিন্তু আসলে মতিঝিলের কিন্তু একটি ভিন্ন চিত্র থাকে অর্থাৎ জ্যাম জট থাকে মানুষের চলাফেরা থাকে ব্যাংকে প্রচুর লেনদেন হয় ব্যাংকে আমানতকারীদের প্রচুর ভিড় থাকে কিন্তু আজকে আপনাকে একটু দেখাতে চাই এখানকার চিত্রটা কিন্তু একেবারেই ভিন্ন অর্থাৎ আপনি এখানে দেখলে বুঝতেই পারবেন না যে আজকে একটি কর্মদিবস অর্থাৎ দেখে মনে হবে যে কোনো একটি ছুটির দিন আমি সকাল থেকে এখানে অবস্থান করছি এখানে কিন্তু গণপরিবহনের সংখ্যা খুবই নগণ্য অর্থাৎ দু একটি বাস চলছে আর সাধারণত এই মতিঝিলটা এখন পর্যন্ত আসলে রিক্সা আলাদের কিন্তু দখলে আর হচ্ছে সাধারণত যে প্রাইভেট কার সেটার উপস্থিত কিন্তু খুবই কম আপনি এখানে আমরা দেখছি যে মোটর সাইকেল এবং রিক্সায় হচ্ছে বেশি মানুষজন যাতায়াত করছে এবং তাদের উপস্থিতি দেখা যাচ্ছে আমি যদি একটু ব্যাঙ্কগুলোর কথা বলি যে এখানকার যে আপনি জানেন মতিঝিল কিন্তু একটি ব্যাংক পাড়া এখানে প্রত্যেকটি ব্যাংক দেখলাম যে একটি বাড়তি নিরাপত্তা নিয়েছে এবং তাদের আসলে গ্রাহকের এবং আমলাদকারীর সংখ্যাও কিন্তু কমেছে অর্থাৎ ব্যাঙ্কে মূলত ব্যাংকের কর্মকর্তা কর্মচারী উপস্থিতিটা দেখেছি কিন্তু গ্রাহকদের উপস্থিতি কিন্তু খুবই কম দেখেছি আমি একটু আপনাদের দেখাতে চাই যে এই মতিঝিল এলাকায় কিন্তু আমি বিজিবি অথবা অন্য নয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা খুব একটা দেখিনি আমি পুলিশের উপস্থিতি দেখছি এই মতিঝিলে ঠিক বাংলাদেশ ব্যাংকের যে বটতলা রয়েছে ঠিক সেই সেই জায়গাটায় পুলিশের কিছুটা উপস্থিতি দেখছি তবে বাড়তি সতর্ক কিন্তু ব্যাঙ্কগুলো অর্থাৎ ব্যাংকগুলোর যে নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু একটু বাড়তি নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আমি এখানকার যারা চলাফেরা করছে আমি এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা যেটা বলছে তারা একরকম বিশেষ করে বিগত দিনগুলোতে যা ঘটেছে ছাত্ররা যে রাজনীতি সরকারের যে পদক্ষেপ সব মিলিয়ে তারা একরকম ভীত অবস্থায় তৈরি হয়েছে এবং তারা বলছে যে তাদের খুব প্রয়োজন বলেই তারা কিন্তু আজকে বাসা থেকে বাইরে বের হয়েছে প্রয়োজন না হলে তারা বাসায় থাকতো আর আর তারা যেটা একটি দাবি করেছে যে কোনো উপায় হোক যে কোনো ভাবেই হোক এই সমস্যাটা সমাধানের এই সমস্যাটা দীর্ঘদিন গেলে সেটা আমাদের দেশের জন্য এবং আমাদের দেশের অর্থনীতির জন্য কিন্তু মঙ্গল বয়ে আনবে না বলে কিন্তু এখানকার এখানকার সাধারণ মানুষের জানিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমি কথা বলেছি তারা যেটা বলছেন যে তাদের সর্বউপস্থিতি উপস্থিতি রয়েছে এবং কোনো রকম অপ্রীতি ঘটনা ঘটলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে এমন প্রস্তুতি কিন্তু তাদের রয়েছে তারা যেটা বলছে যে জনগণের যান মালের নিরাপত্তার জন্য তাদের যতটুকু করতে হবে যতটুকু পদক্ষেপ নিতে হবে ঠিক ততটুকুই তারা নিবে তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি শাকিল দর্শক এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার খবর জানাচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা শাকিল আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি যেই প্রবেশদ্বার রয়েছে সেগুলোও কিন্তু আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি এবং আমরা যেই দৃশ্যটি দেখতে পেয়েছি আসলে ক্যামেরায় সেটি যদি উল্লেখ করি প্রতিটি প্রবেশ কিন্তু নিরাপত্তা চৌকি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এবং যারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকছেন প্রত্যেককেই কিন্তু সেই তল্লাশির মধ্য দিয়ে আসতে হচ্ছে শুধুমাত্র জরুরি প্রয়োজন কিংবা যাদের কাজের জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে হচ্ছে তাদেরকেই শুধুমাত্র প্রবেশ করতে দেয়া হচ্ছে আর এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের কথা যদি উল্লেখ করি এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তেমন কোনো আসলে শিক্ষার্থী যারা হলে বসবাস করে তাদের আসলে আমরা দেখা পাইনি এর বাদে যারা এখানে একেবারে আনুষ্ঠানিকভাবে এলাকায় থাকেন অর্থাৎ শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা তাদেরই আসলে একটু আনাগোনা বাকিটা পুরোই জনমানব শূন্য বলা চলে জরুরি প্রয়োজনে যারা আসলে অ্যাম্বুলেন্স সেবা নিয়ে আসলে এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ দিয়ে ঢাকা মেডিকেলে যায় তাদেরকে আমরা দেখতে পেয়েছি এর পাশাপাশি কিছু বা রিকশা অটোরিকশা কিংবা এক দুইটা মোটর সাইকেল আরোহী আমরা দেখতে পেয়েছি এর বাদে আসলে পুরো যেই এলাকাটি রয়েছে পলাশি থেকে শুরু করে নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ কিংবা হচ্ছে যেই অংশটি রয়েছে দোয়েল চত্বর প্রত্যেক পাশেই কিন্তু আসলে একেবারেই নিরাপত্তা চৌকি রয়েছে শুধুমাত্র যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ রয়েছে তা কিন্তু নয় এর পাশাপাশি বিজিপি রয়েছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু তাদের টহল টিমটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোর সামনে দিয়ে প্রদক্ষিণ করে যাচ্ছেন পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের জন্য যেই তাদের টহল টিম সেটি কিন্তু বিরাজ রয়েছে সাধারণ শিক্ষার্থীদের আসলে কোন উপস্থিতি আমরা এখন পর্যন্ত এখানে দেখতে পাইনি এবং হল ছাড়ার তেমন কোনো দৃশ্য কিন্তু আজকের দিনে আমরা আসলে পাইনি যে কেউ রয়ে গিয়েছে কিনা কিংবা কেউ এখন হল ছাড়ছে কিনা এখন পর্যন্ত আসলে সেরকম কোনো দৃশ্য আমরা দেখতে পাইনি এই মুহূর্তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিসি চত্বর সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত রয়েছেন এবং তারা কিন্তু সেই চত্বরটিও আসলে ঘেরাও করে রেখেছেন সেই পাশটিও পার হতে গেলে নিরাপত্তা চৌঁকি রয়েছে জিজ্ঞাসাবাদেও পড়তে হতে পারে সাধারণ মানুষ এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ দর্শক এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আরো খবর জানাচ্ছেন আশিকিন প্রিন্স আমি এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে পুরো টিএসসি এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এখানে আনসার রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ রয়েছে এছাড়া বিজিবিও টহল দিচ্ছে আর শুধুমাত্র টিএসসি এলাকা নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে রয়েছে সেই সব এলাকাতেও আইনশৃঙ্খলা বাহিনীর করা নজরদারি রয়েছে অর্থাৎ পুরো ক্যাম্পাস আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে শান্ত বার্সেড এরিয়া শান্ত এবং ফোস ফোর্স মোতায়েন করা হয়েছে যেমন আনচার বিজেপি টহল টিম বিভিন্ন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতেছে এই শান্ত পরিবেশ বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলো রয়েছে সেখানেও পুলিশের ব্যারিকেড রয়েছে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কেউ কাউকেই এই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আরেকটি বিষয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি এই কর্মসূচির পক্ষে বা বিপক্ষে কোনো শিক্ষার্থীকেই কিন্তু ক্যাম্পাসে এখন পর্যন্ত দেখা যায়নি হ্যাঁ আরেকটি বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব আবাসিক হল রয়েছে প্রত্যেকটি আবাসিক হল থেকেই শিক্ষার্থীরা চলে গেছেন ক্যাম্পাসে শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে আসবেন সেরকম পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত নেই তো বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুরোপুরি শান্ত অবস্থাতে রয়েছে কোনো রকমের উত্তেজনা নেই পুরো ক্যাম্পাস আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দর্শক এবারে রাজধানীর নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকার খবর জানাচ্ছেন আশরাফুল আলম আকাশ আমরা এই মুহূর্তে আছি সায়েন্স ল্যাব মোড়ে এর পাশে হচ্ছে ঢাকা কলেজ আর যদি বর্তমান পরিস্থিতি বলে রাখি তাহলে এখানকার সকাল থেকে কিন্তু স্বাভাবিকভাবেই সব কিছু চলছে আর যেহেতু গতকালকে সন্ধ্যার পরেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছিল আজকে সারা দিন কিন্তু কমপ্লিট শাটডাউন অবস্থায় থাকবে আর যদি আমি আপনাকে এখন বর্তমান পরিস্থিতি দেখাই তাহলে দেখবেন এই শাটডাউনের কিছুটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ হচ্ছে আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার শেষ কর্মদিবস এই দিনটিতে ঠিক এই সময়টিতে এই জায়গা কিন্তু প্রচন্ড যানজট থাকে মানুষের চাপ থাকে গাড়ির চাপ থাকে কিন্তু আজকে সেই তুলনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে গণপরিবহনের সংখ্যা খুবই কম আর ব্যক্তিগত গাড়িও কিন্তু খুব একটি বের করা আজকে হয়নি আর যেসব গণপরিবহনগুলো আমরা দেখছি সেখানে কিন্তু যাত্রীদের মধ্যে ঠাসা গাড়িগুলো একটু কম কম পাওয়া যাইতেছে আমি যাবো নারায়ণগঞ্জ সাভার থেকে আসলাম এখন গাড়ি পাই নাই দাঁড়িয়ে আছে গাড়ি ঘোড়া মনে করেন যে চলার যে পরিস্থিতি আমাদের তো যাতায়াত কষ্ট হচ্ছেই স্বাভাবিক যে আন্দোলন বা যেভাবে হয়ে যাচ্ছে যে প্রশাসন যদি নিজস্বভাবে না যায় তাহলে আমাদের ক্ষতি হবে কিন্তু প্রশাসনের কিছু হবে না প্রভাব তো একটু পড়ছেই কিন্তু আন্দোলনটার যে যৌক্তিকতা বা কিছু এটা ছাত্ররা যে করতেছে সেটা তাদের দিক থেকে যতটুকু সেটুকু ঠিক আছে কিন্তু সবটা না এখন যে রাজনৈতিক দিকে ধেয়ে যাচ্ছে এইটার মনে হয় ঠিক হবে না আর যদি এই সায়েন্স ল্যাবের মোড়ের কথা বলে রাখি তাহলে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন তারা প্রস্তুত আছেন যে কোনো ধরনের সমস্যা অথবা নাশকতা অথবা সংঘর্ষ ঠেকানোর জন্য আমরা তাদের সাথেও কথা বলেছিলাম তারা বলছে এখন পর্যন্ত আমরা পরিস্থিতি তারা শান্ত দেখছেন ঢাকা শহরের বেশ কিছু জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণ পুলিশ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান নিতে লক্ষ্য করেছি আর যদি বলে রাখি তাহলে যেহেতু কিছুক্ষণ পর হয়তোবা যারা এই কর্মসূচির আয়োজন করে ঘোষণা দিয়েছিল হয়তোবা তারা কিছুক্ষণ পরে তাদের মাঠে নামবে এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতি দেখছি সেটি স্বাভাবিক আর রয়েছে তবে গণপরিবহনের সংখ্যা থেকে শুরু করে যেটি ব্যক্তিগত গাড়ির সংখ্যা সেটি কিন্তু আজকে রাস্তায় খুবই কম আর যে কারণে সাধারণ মানুষকে যারা অফিসগামী মানুষ তাদেরকে কিন্তু মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীর খবর জানাচ্ছেন রাকিব হোসেন আছি মহাখালী ফ্লাইওভারের মহাখালী কাঁচাবাজারের সামনে এখানে মূলত সকাল থেকেই যে যান চলাচল সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক থাকলেও আহ যান চলাচল গাড়ির উপস্থিতি কিছুটা কম এবং যারা যে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাট ডাউনের ঘোষণা দেওয়া হয়েছে তাদের উপস্থিতি এখানে আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত তবে এখানে স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু একরকম প্রতিরোধ ব্যবস্থা নিয়েই অর্থাৎ তাদের হাতে কিন্তু লাঠি সোটা এবং লোহার রড দেখা যাচ্ছে এর বাইরে হচ্ছে যেই যা গাড়ি ঘোড়াগুলো চলছে পরিবহন শ্রমিকরা বলছেন যে আসলে মানুষের উপস্থিতি তেমন একটা নেই মানুষের উপস্থিতি না থাকার কারণে কিন্তু তাদের যেই বের হয়ে আয় রোজগারের বিষয়টা সেটা কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এর প্রভাব কিন্তু আমরা বাজারেও দেখেছি এবং সাধারণ মানুষের সাথেও কথা বলে যেটা বুঝতে পারছি এক ধরনের অনেকে আতঙ্ক অনুভব করছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা উপস্থিত তারা কিন্তু সড়কে মিছিল করছে এক ধরনের তাদের উপস্থিতি জানান দিচ্ছে যে তারা রকম এখানে যদি কোনো বিশৃঙ্খলা হয় অথবা সাধারণ শিক্ষার্থীদের কোনো অবস্থান দেখে তাহলে সেটা তারা প্রতিরোধ করবে এবং সেজন্যই তাদের এখানে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো উপস্থিতি বা প্রস্তুতি এখানে লক্ষ্য করা যায়নি এবং সকাল থেকে এই জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি এবং সেটা আমরা দেখিনি এর বাইরে যে যান চলাচল চলছে এবং সেটা কিন্তু অনেকটা স্বাভাবিকভাবে চলাচল চলাচল করছে এবং যারা রাস্তায় বের হচ্ছে তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারছেন তবে একটা আতঙ্ক কাজ করছে যে আসলে কি হয় কোন যদি দুই পক্ষের সাথে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে তাহলে কিন্তু সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে মূলত আতঙ্কে রয়েছেন এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য